জল্পনা নমস্কার রূপকিনীর বিয়েতে প্রেগন্যান্সির মেডিকেল রিপোর্ট নিয়ে হাজির আর এক প্রেমিকা দিয়া একের পর এক নয়া চমক এবার কি হবে জি বাংলার মেগা ইচ্ছে পুতুল দেখে নিত্যদিন এই প্রশ্নই জাগছে দর্শক বৃন্দের মনে আসলে বাঙালিদের ড্রয়িং রুমে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে একের পর এক টুইস্ট নিয়ে হাজির হচ্ছেন গল্পের নির্মাতারা প্রত্যেকটি পর্বেই থাকছে নতুন নতুন চমক ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে বাড়ির মেয়ের বিয়ে উপলক্ষে আনন্দে মেতে উঠেছে গাঙ্গুলি পরিবার ইতিমধ্যে বরবেশে গিনিকে বিয়ে করতে হাজির হয়েছে রূপ গাড়ি থেকে নামার আগেই বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে দেখা যায় তাকে কোনোভাবে পা ফেলে গাড়ি থেকে নামে সে তাকে দেখে অবশ্য প্রথমে কেউ আন্দাজ করতে না পারলেও বিয়ের আসরে সবটা পরিষ্কার হয়ে যায় গিনির সামনে আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো আগামী পর্ব ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে গিনির সিঁথিতে সিঁদুর পরাতে যাচ্ছে রূপ আর ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির দিয়া তাকে দেখে চমকে যান গাঙ্গুলি পরিবারের হবু জামাই এরপরেই সে গিনিকে জানায় কিভাবে জোর করে তার বাচ্চা নষ্ট করে দিয়েছে রূপ দিয়ার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যান গাঙ্গুলি পরিবারের সকল সদস্য এমনকি ভাবী স্বামীর সম্পর্কে কটু কথা শুনে মাথা ঘুরে পড়ে যান গিনি কি হবে এবার তাহলে কি বিয়েটা ভেঙে গেল রূপ গিনির যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে নয় বরং এই ভিডিওটি প্রকাশে আনা হয়েছে একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলে কম বেশি সকল দর্শক চাইছেন অবিলম্বে রূপের ভালো মুখোশের চেহারাটা খুলে যাক গাঙ্গুলি পরিবারের সকল সদস্যের সামনে যেন তেন উপায় ভেঙে যাক বিয়ে তবে দর্শকদের দাবি এখনই নির্মাতারা মানবেন কিনা তা জানতে হলে অবশ্যই নজর রাখতে হবে ইচ্ছে পুতুল ধারাবাহিকের আগামী পর্বগুলোতে